So today we're going to going for the review class one, because from now on we are going to revise all these things for the final exam. So the things or the topics will be covered that must will actually come in the final exam. Okay, so the way you prepare for yourself, it will be beneficial for you to take to score better. সিমেন্টিক রোলস, সিমেন্টিক রোলসের বিষয়টা কি আমাদের প্রথমে আমরা একটু জানি। সো লেটস গো ফর সিমেন্টিক্স চ্যাপ্টার। দেয়ার ইউ ক্যান ফাইন্ড অন পেজ নাম্বার 129 দেয়ার ইউ ফাইন্ড সিমেন্টিক রোলস। সিমেন্টিক রোলসের যে বেসিক যে কনসেপ্টটা সেটা হচ্ছে জেনারেলি আমরা মিনিং ওয়ার্ড মানেই হচ্ছে মিনিংটাকে বোঝানো চেষ্টা করি, ঠিক আছে? বাট উই ক্যান লুক এট দ্য রোলস দে ফুলফিল উইদ ইন দ্য সিচুয়েশন ডিসক্রাইবড বাই আ সেন্টেন্স। তার মানে কি, সিমেন্টিক রোলসের ডেফিনেশনটা আমরা একটু লিখি। সবাই খাতা খুলবেন, লিখবেন, নোট করবেন, যাতে পরীক্ষার আগে জাস্ট গোত্র করলেই এটা লিখতে পারবেন। Basically are the rules that fulfill within the situation described by a sentence. It does not so it was a normal basic concept whatever definition we have called it. Then what we can do, that is we can identify a small number of semantic rules for both these noun phrases. In semantics there are different sorts of semantic rules. Then what we can write in semantics, there are different of semantic rules such as mm-hmm. Imagine, patient, or theme, instrument.
place and location. তার মানে কি আপনারা শুধু এখানে মিনিংটা যতটা আমরা মিনিংটা বোঝার চেষ্টা করি কিন্তু প্রত্যেকটা ওয়ার্ডের একটা সিমান্টিক রোল বা মিনিং এর রোল একটা সিমেন্টিক্স মানে হচ্ছে শুধু ওয়ার্ড মিনিংটা নিয়ে কাজ করে বাট ওয়েন ইট ইজ প্র্যাগম্যাটিক্স মানে আমাদের লাস্ট চ্যাপ্টারটা সেখানে কি করে প্র্যাগম্যাটিক্স ওই মিনিংটা কোথায় ইউজ হচ্ছে দ্য সিচুয়েশন দ্য কনটেক্সট দ্য এনভায়রনমেন্ট সেটিংস এগুলো নিয়ে কাজ করে যে কি কনটেক্সটে আমি কি মিনিংটা আসলে ক্যারি করছি অশেষ আমি আসো নেক্সট হচ্ছে এজেন্ট অ্যান্ড থিম আমাদের বেসিকলি ব্রড কোয়েশ্চেন আসলে আমরা সিমান্টিক রোলসের এই ডেফিনেশনটা দিয়ে দেন উই গো ফর এক্সপ্লেনেশন ইজ ইন এভরি টাইপস অফ সিমান্টিক্স এরপর আমরা এজেন্টের ডেফিনেশন এক্সাম্পল থিমের ডেফিনেশন এক্সাম্পল সবগুলো দিই আমি শুধু এটা লিখে দিয়েছি এর জন্য যে ইউ ডোন্ট সামটাইমস ইউ ডোন্ট নো হাউ টু স্ট্রাকচার ইওর অ্যানসার রাইট আর বাকিগুলো আমি অল্প অল্প করে বলে দিচ্ছি জাস্ট ক্যান ক্যাচ আপ উইথ involved in or affected by the action is technically known as theme.
patient. অনেক সময় থিমকে পেশেন্টও বলা হয়। পেশেন্ট মানে আসলে কিন্তু রোগী না। পেশেন্ট মানে হচ্ছে যার উপরে এফেক্ট ইফেক্টটা পড়ে আসলে। যেমন ফর এক্সাম্পল দ্য বয় কিকড দ্য বল। এখানে বলের উপরে কিন্তু আসলে মেইন এফেক্ট পড়ছে। এই বলটা হচ্ছে হলো থিম বা পেশেন্ট। সো তার মানে কি আপনার একটা লাইন ডেফিনেশন একটা এক্সাম্পল। দ্যাটস ইট। তার মানে কি আপনার সিমেন্টিক রোলস এর যদি একটা বড় কোয়েশ্চেন আসে যে হোয়াট ইজ সিমেন্টিক রোলস এন্ড হোয়াট আর দ্য টাইপস অফ সিমেন্টিক রোলস অর ডিসকাস দ্য টাইপস অফ সিমেন্টিক রোলস আপনি একটা একটা করে ধরে ধরে একটা ডেফিনেশন একটা এক্সাম্পল দিয়ে ফিনিশ দ্য কোয়েশ্চেন। হ্যাঁ সেন্টেন্সটা ভেঙে ভেঙে বল। কোন সেন্টেন্সটা ভেঙে ভেঙে বল? আপনাদের
Where the entirety moves to is called a goal. Goal is where the entirety moves to. Goal মানে entirety-টা কোথায় যাচ্ছে, কোথায় মুভ করছে, সেটা হচ্ছে গোল। আর গোলের এক্সাম্পলটা যদি বলি আমরা টু থাকে, সোর্সের ক্ষেত্রে ফ্রম আর গোলের ক্ষেত্রে টু, টু ঢাকা, টু স্কুল, টু ইউনিভার্সিটি, এনি কাইন্ড অফ প্লেস। ওকে, টু ফ্রম টু আমরা শিখি না, এটা হচ্ছে মানে বোঝার জন্য আর কি। এখন দেখেন এখানে একটা এক্সাম্পল দেয়া আছে, জাস্ট রিড ইট। অ্যানাদার এক্সাম্পল, লাস্টে একটা লাইন আছে, শি হ্যান্ডেড দ্য ম্যাগাজিন। দেখেন শি হচ্ছে এজেন্ট, হ্যান্ডেড দ্য ম্যাগাজিন, ম্যাগাজিনটা হচ্ছে থিম, ব্যাক টু জর্জ, মানে জর্জের কাছে ব্যাক করলো। তার মানে কি, কোথায় জর্জ, মানে গোলটা কি জর্জ, ঠিক আছে। এখানে একজন মানুষও কিন্তু গোল হতে পারে, যে আই এম হ্যান্ডিং অর আই এম সাবমিটিং দ্য ক্লাস টেস্ট টু মাই স্টুডেন্টস, টু মাই স্টুডেন্টস, মাই স্টুডেন্টস হচ্ছে গোল, তাই না স্যার? তার মানে কি, মুভ করছি আমি, এই এন্টাইটিটা মুভ করছি, ক্লিয়ার? ওকে, নেক্সট ওয়ান হচ্ছে ইনস্ট্রুমেন্ট। ইনস্ট্রুমেন্ট মিন্স if an agent uses another entity in acting, that other entity fills the role of instrument. অনেক সময় দেখা যায় একজন entity একা কাজ করতে পারে না, তার আরেকটা সাপোর্টের প্রয়োজন হয়। ফর এক্সাম্পল, আই এম টকিং উইথ দিস মাইক, তার মানে কি আমার আরেকটা entity প্রয়োজন হচ্ছে ফর মাই অ্যাকশন, তাই না? আমি যে কথা বলছি, ইউ ক্যান হায়ার মি, বাট এই মাইকের জন্য, বিকজ সো দ্যাট ইট ক্যান বি রেকর্ডেড। সো দিস ইজ দ্য থিং। সো এই জন্যই হচ্ছে হলো, আমি আমার অ্যাকশনটা করার জন্য আমি যখন অন্য একটা এন্টাইটি সাপোর্ট নিই, দ্যাট ইজ কল ইনস্ট্রুমেন্ট। আই এম রাইটিং উইথ আ মার্কার, হ্যাঁ, আই এম রাইটিং উইথ আ পেন, আই এম রাইটিং উইথ আ পেন্সিল, আই এম বোলিং উইথ দ্য ব্যাট, সরি কি বলি, আই এম কিকিং দ্য বল উইথ সামথিং, মানে আমি জানি না, আই ডোন্ট নো দ্য টার্মস, ওকে, অর আই এম ওপেনিং দ্য বোটল উইথ আ কক স্ক্রু, একটা বোতল ওপেন করতে গেলে বক্স করে দিয়ে আমি ওপেন করছি, হয় না? কত কিছু দিয়ে তো আমরা ওপেন করছি যে কোনো কিছু। ওকে, আর কি হতে পারে? আই ডোন্ট নো, হ্যাঁ বলেন বলেন, ইউটেন্সিলস, নেক্সট হচ্ছে ইনস্ট্রুমেন্টের ডেফিনেশনটা কি, ইফ অ্যান এজেন্ট ইউজেস অ্যানাদার এন্টিটি ইন অ্যাক্টিং, দ্যাট আদার এন্টিটি ফিলস দ্য রোল অফ দ্য ইনস্ট্রুমেন্ট, দ্যাটস ইট। অ্যান্ড ফর এক্সাম্পল দিয়ে আপনি একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি, শি রাইটস এ লেটার, হি হ্যাজ লাঞ্চ, ইন রাইটিং উইথ আ পেন অর ইটিং উইথ আ স্পুন, যে কোনো কিছু, দ্য ফ্রেজ ইজ হি টিচার্স লাঞ্চ, যে কোনো কিছু, আপনি একজন এন্টিটি, আপনি একটা অ্যাকশন করছেন, ইউ আর রাইটিং উইথ আ পেন, সো উইথ আ পেনটা হচ্ছে না ইনস্ট্রুমেন্ট, perception or a state, it fills the role of the experiencer. যখন একটা নাম ফ্রেজ বা এন্টাইটি অ্যাজ এ পার্সন, যে কোনো কিছু ফিল করে, তার আসলে এখানে কোনো অ্যাকশন নেই। এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে যেটা সাধারণত হয়, কোনো অ্যাকশন বা ফিজিক্যাল কোনো মুভমেন্ট হয় না। ফর এক্সাম্পল, আই ফিল স্যাড, আই ফিল হ্যাপি, আই ফিল ওয়ারিড, তার মানে এসবগুলো, হ্যাঁ, ইট টেস্ট ডাল, ইট টেস্ট নট ডেলিশিয়াস, ইট ডাজ নট টেস্ট ডেলিশিয়াস, অর ইট ডাজ নট টেস্ট ভেরি স্যালোরিয়াস, মানে আমরা অনেক ধরনের কিন্তু ওয়ার্ড ইউজ করি, টেস্ট, স্মেল দিয়ে, ইট স্মেলস সো গুড, ইট স্মেলস সো ব্যাড, বলি না এই টাইপের, এক্স্যাক্টলি, আই নো, ফাইভ কমন সেন্স, সি, হিয়ার, স্মেল, টেস্ট, টাচ, ওকে। সো তার মানে যেগুলো সেন্সরি ওয়ার্ড, সেই সেন্সরি ওয়ার্ডগুলো সাধারণত আপনি এক্সপিরিয়েন্স করেন, আপনি কোনো অ্যাকশন করেন না। হ্যাঁ, আমি যদি বলি আমি স্যার, আম আই ডুইং এনি অ্যাকশন, নো, বাট দিস ইজ স্টিল আন এক্সপিরিয়েন্স হয়েছে, আই এম অ্যাকচুয়ালি গোইং থ্রু, তাই না? সো সেক্ষেত্রে আমরা এটাকে এক্সপিরিয়েন্স, আমি যেহেতু এটা এক্সপিরিয়েন্স করছি, দ্যাটস আই এম এক্সপিরিয়েন্স, আর যেটা আমি এক্সপিরিয়েন্স করছি, দ্যাট ইজ এক্সপিরিয়েন্স, ওকে।
That means আপনাদের প্রত্যেকটা যে একটা লিখবেন একটা ডেফিনেশন একটা এক্সাম্পল দিয়ে উইল বি ডান উইথ দিস কোশ্চেন ঠিক আছে দেন কোশ্চেন ইজ কি ডিসকাস হোয়াট ইজ লেফ সিমেন্টিক রোল অ্যান্ড ডিসকাস দ্য টাইপস অফ সিমেন্টিক রোল সো তখন কি আপনার সবগুলো টাইপস বড় কোশ্চেনে কি আপনি মাত্র এক লাইন লিখবেন কটা লিখবেন যে কটা চাইবেন সিমেন্টিক রোলস এর ভিতরে যাচ্ছে সেভেন টাইপস অফ মিনিং এগুলো কিন্তু একটা কোয়েশ্চেন হতে পারে ঠিক আছে সো এই কোয়েশ্চেন অ্যান্সারটা আমরা কীভাবে করবো দ্যাটস আই এম গোয়িং টু টক আজকে দাসজনকে দেখলাম আরো কজনকে দেখলাম আসছে ক্লাস করবে না In linguistics, meaning is the information or concepts that a sender intends to convey or does convey in communication with a receiver. It is obvious because we use language to communicate with each other to convey what we mean effectively. But the steps in understanding something said to us in a language in which we are fluent are so rapid, so transparent that we have a little conscious feel for the principles and knowledge which underlie this communicative ability. I mean, it's a huge discussion. What you can do, that is, you just write the first sentence. That is, in linguistics, meaning is the information or concepts that a sender intends to convey or does convey in communication with the receiver. That's it. This is your definition. Okay. Airport application, categories of meaning. Categories of meaning কি করবেন A language conveys its dictionary meaning, connotations beyond the dictionary meaning, information about the social context of language use, speaker's feelings and attitudes, rubbing off one meaning on another meaning of the same word when it has two meanings because of habit occurrence. So in his semantic a study of meaning, 1974, Geoffrey Leach breaks down meaning into seven types of ingredients giving importance to conceptual meaning. তার মানে আপনি একটা লাইন লিখতে পারেন যে ইন হিজ সিমেন্টিক স্টাডি অফ মিনিংস অথবা আপনি শুধু লিখতে পারেন যে জিওফ্রি লিচ 1974 ব্রেকস ডাউন মিনিং ইনটু সেভেন টাইপস অফ মিনিং ঠিক আছে একটা লাইনে লিখে দেবেন দেন ইউ জাস্ট গো ফর দি ক্যাটাগরিজ একটু যে একদম ডিটেলসে লিখতে হবে স্টক লাইক দ্যাট ওকে ফার্স্ট ওয়ান কনসেপচুয়াল মিনিং কনসেপচুয়াল মিনিংটা কি আপনারা একটু বলুন ডিফিনিশন কি বেনিদার ডিকশনারি জিমে মানে কি কনসেপচুয়াল
Well, conceptual. আপনি যখন
যখন এই মার্কার শব্দটা আপনি ডিকশনারিতে সার্চ দেবেন, এখন তো অনলাইনে আছে, অনলাইনে সার্চ দিয়ে দেখবেন যে মার্কারের আলাদা ডেফিনেশন আছে, দেখবেন ওরা অনেক সেভারাল টাইপস অফ ডেফিনেশন দিচ্ছে, ডিপেন্ডস অন দ্য কনটেক্সট, ঠিক আছে। সো আমি একটা বলতে পারি আই এম রাইটিং উইথ আ মার্কার, আবার একটা আছে যে দেয়ার ইজ এ মার্কার ওভার দেয়ার অন দি ওয়াল, সেখানে এই মার্কার বলতে অন্য একটা কিছু কিছু বোঝাতে হবে, তাই না? ইট ডিপেন্ডস, কিন্তু এটা যদি ডিকশনারিতে থাকে দ্যাট মিনস এটা কনসেপচুয়াল, এটা কোনো এরকম ডাবল মিনিং আছে মার্কার বললেই আমি অনেক সময় না মার্কার ওয়ার্ডটা আরেক ক্ষেত্রে ইউজ করি, দ্যাট পার্সন হ্যাজ দিস বডি মার্কার, বডি সাইন, আমি বলি না হাউ টু সে সরি ফর ইন্টারাপশন, মানে ইন্টারাপশন কেন হচ্ছে, গতকাল রাতে আমি একটা ভিডিও দেখেছি, ভিডিওতে একজন একটা ক্রাইম ইনভেস্টিগেশন হচ্ছে, ওখানে যে ভিকটিম যাকে মারা হয়েছে তাকে আইডেন্টিফাই করার জন্য একজন জিজ্ঞেস করছে যে ডু ইউ নো এনি বডি মার্কার অফ দ্যাট পার্টিকুলার ভিকটিম, মানে বডিতে এমন কোনো মার্ক যেটার মাধ্যমে আইডেন্টিফাই করা যায়। তখন ওই মেয়ের বাবা বলেছে যে আমার মেয়ের হাতের একটা পাশে একটা তিল আছে, সো ইউ ক্যান আইডেন্টিফাই হার অ্যাজ মাই ডটার, তো তার মানে এটা হচ্ছে একটা বডি মার্কার, সো দ্যাট আই ক্যান আইডেন্টিফাই, তার মানে এইখানে একটা মার্কার যেটা দিয়ে আমি কাজ করছি, লেখার কাজ করছি, সেখানে আবার একটা মার্কার আছে দ্যাট ইজ কন্টেইনিং ইন মাই বডি অর এনি পার্সনস বডি, তাই না, যেটার মাধ্যমে আমরা আইডেন্টিফাই করি। আমরা কিন্তু অনেক সময় অনেককে অনেকের ফিচার দিয়ে আমরা আইডেন্টিফাই করছি যে ওর দেখতে এরকম, মানে বডি ফিচার্স দিয়ে, সেইগুলো কিন্তু ওয়ান কাইন্ড অফ মার্কার্স, কিন্তু এটা যদি আপনি ডিকশনারিতে যে মিনিংটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে কনসেপচুয়াল মিনিং। এখানে আর অন্য কোনো ধরনের কমপ্লিকেটেড চিন্তা করার কোনো দরকার নেই, কোনো কমপ্লিকেটেড ওয়েতে ভাবারও দরকার নেই, দ্য ডেফিনেশনস ইউ আর গেটিং ফ্রম দ্য ডিকশনারি দ্যাট ইজ কনসেপচুয়াল মিনিং, না ইনফর্ম রাখো, ক্লিয়ার? সো এখন আপনি যে কোনো ওয়ার্ড যেটাই সামনে আসবে আপনি যদি গুগলে সার্চ দেন, ডিকশনারিতে সার্চ দেন, সেখানে আপনি যে মিনিংগুলো পাচ্ছেন অক্সফোর্ড ডিকশনারি, মেরিয়াম ওয়েবস্টার ডিকশনারি, ক্যামব্রিজ ডিকশনারিতে যা যা তারা ডেফিনেশনগুলো দিচ্ছে ওগুলো হচ্ছে কনসেপচুয়াল মিনিং, ঠিক আছে। এরপর আবার আসতে পারে ইডিয়মস, ফ্রেজেস, কলোকেটিভ, এগুলো সব আলাদা, এগুলো সব আলাদা, ঠিক আছে। সো ফার্স্ট ওয়ানটা হচ্ছে কনসেপচুয়াল মিনিং, ক্লিয়ার? ডিকশনারি কেন খোদা ডিকশনারি তো আসল, আচ্ছা আপনি এই ছোটবেলা থেকে ওয়ার্ডে শিখছেন, ডিকশনারি ছাড়া শিখছেন? কোনোটেটিভ মিনিং, আজকে দোকান যে কোনো ধরনের বুক হাউসে যাবে ডিকশনারি দেখবে, অন্তত হাতে ধরে দেখবেন, ডিনোটেটিভ মিনিং বুঝেন না আপনি, কোয়ান্টিটেটিভ মিনিং, ঠিক আছে।
জানালাম করিডোরের মিনিংটা কি? করিডোরের মানে হচ্ছে যেটা অ্যাডিশনাল মিনিং থাকে, অ্যাডিশনাল মিনিং অফ হ্যাঁ বলো কোন পাঁচ নাম্বারটা সেগুলোকে আমরা বেসিক্যালি কোয়ান্টিটেটিভ মিনিং বলি। সো আর প্রথম ফার্স্ট লাইনটাই হচ্ছে আপনাদের ডেফিনিশন। ওকে, ডেফিনিশনগুলো কি আমি নিজের ভাষায় দেব, ওই ভাষায় না দেব প্রবলেম আছে? নিজের ভাষায় লিখতে গিয়ে যদি তুমি কনসেপ্ট বললে তাহলে না হবে। কনসেপ্ট নিজের ভাষায় লিখে যদি কনসেপ্ট ঠিক দিতে পারো দেন ইউ উইল গেট মার্কস, নো প্রবলেম। ঠিক আছে, নিজের ওয়ার্ড ইউজ করো। হ্যাঁ হ্যাঁ, প্যারাফ্রেজ করে দেবে, কোনো সমস্যা নেই। প্যারাফ্রেজিং শিখছেন না, করবে প্যারাফ্রেজ, নো প্রবলেম। সো দিস মিনিংস শো পিপলস ইমোশনস এন্ড অ্যাটিটিউডস টুয়ার্ডস হোয়াট দ্য ওয়ার্ডস অর ফ্রেজ রেফারস টু। একটু আগে আমি যেটা বললাম, এপল, এপলের সাথে আপনার ইমোশনটা চলে আসছে। হ্যাঁ, আপনি আপেল পছন্দ করেন কিন্তু আপনি এপল ফোন পছন্দ করেন, তখন আপনি জিজ্ঞেস করছেন সেল করে ফোনের প্রাইস কত। তার মানে কি দিস ইজ অ্যাকচুয়ালি কোয়ান্টিটেটিভ মিনিং, মানে এটা হচ্ছে এক্সট্রা অ্যাডিশনাল মিনিং। আমি এতদিন জানতাম এপল মিনস আপেল, এটা হচ্ছে কনসেপচুয়াল, বাট এখন আমরা এপল বলতে শুধু আপেলই বুঝি না, আমরা একটা অ্যাপল একটা ফোনও বুঝি, তাই না? তার মানে দ্যাট ইজ কোয়ান্টিটেটিভ মিনিং। ক্লিয়ার? আপনার একদম লাইভ এক্সাম্পল দিচ্ছি, আমার বইয়ের এক্সাম্পল ইউজ করতে হয়নি। থ্যাংক ইউ। তারপরে হচ্ছে আমাদের সোশ্যাল মিনিং। সোশ্যাল মিনিং মানে হচ্ছে দিস রেফার্স টু হোয়াট ইজ কমিউনিকেটেড অফ দি সোশ্যাল সার্কামস্টেন্সেস অফ ল্যাঙ্গুয়েজ ইউজ ইনক্লুডিং ভ্যারিয়েশনস লাইক ডায়ালেক্ট, টাইম, টপিক, স্টাইল। এই সোশ্যাল মিনিংকে অনেকেই বলে যে এটা প্র্যাগম্যাটিক সেটআপস। প্র্যাগম্যাটিক্স মানেই তো বললাম যে একটা মিনিং কোথায় ইউজ করা হচ্ছে, কোন সোশ্যাল কনটেক্সটে ইউজ করা হচ্ছে, সেটা হচ্ছে প্র্যাগম্যাটিক্স। তো সোশ্যাল মিনিং মানে হচ্ছে যে মিনিংটা কোনো একটা সিচুয়েশনে মিনিংটা ডিফার করে থাকে। এটা মিনিং যে কোনো ওয়ার্ডে একটা তো কনসেপচুয়াল মিনিং অবশ্যই থাকবে, আপনি দুনিয়া যে জায়গায় যান না কেন সব ওয়ার্ডেরই কিন্তু কনসেপচুয়াল মিনিং আছে, কিন্তু কোয়ান্টিটেটিভ মিনিং মাইট বি ডিফারেন্ট, সোশ্যাল মিনিং মাইট বি ডিফারেন্ট। আমি একদিন এক্সাম্পল দিয়েছিলাম না, যা আমি যে শব্দটা আমি এখানে উচ্চারণ করতে আপনারা কিছুই মনে করছেন না, কিন্তু সেই শব্দটাই আমি অন্য জায়গায় ইউজ করলে এটার একটা আলাদা মিনিং ক্যারি করবে সোশ্যাল সিচুয়েশনের কারণে। হ্যাঁ, বা আমরা এমনভাবে আমরা হয়তো ওয়ার্ডগুলো চুজ করি টু ইউজ ইন আ ডিফারেন্ট সিচুয়েশন, আমরা চাইলেই সব সিচুয়েশনে সব ধরনের কথা বা সব ধরনের ওয়ার্ড ইউজ করতে পারি না। সো দ্যাট ইজ দ্য থিং। সো ইট ডিপেন্ডস অন দি সোসাইটি, ইট ডিপেন্ডস অন দি সিচুয়েশন। সো এই মিনিংটা হচ্ছে হলো সোশ্যাল মিনিং। ওকে, নেক্সট হচ্ছে নাম্বার ফোর, এফেক্টিভ অর ইমোটিভ মিনিং। সোশ্যাল মিনিং পুরো এক্সপ্লেন কি বলা যায়, এটা কিরকম একটা এক্সাম্পল দিই, এক কথা না, সেটা হচ্ছে সোশ্যাল মিনিং এর কথা যদি বলি, সোশ্যাল মিনিংটা যদি বলি, আমি একটা সিচুয়েশনের উপর ডিপেন্ড করে আমি একটা ওয়ার্ড ইউজ করছি, ঠিক আছে, দ্যাট ইজ সোশ্যাল মিনিং। কিন্তু যখন এফেক্টিভ অথবা ইমোটিভ মিনিংটা আসে তখন শুধু স্পিকারের মিনিং না, তখন লিসেনার যে কী মিনিং মানে বুঝতেছে সেটার উপর ডিপেন্ড। আমি হয়তো নর্মালি একটা ওয়ার্ড বলছি কিন্তু আপনি এটার মিনিং ধরে নিয়েছেন আরেকটা, বিকজ ইউ আর দ্য লিসেনার। সো তখন এই মিনিংটা আমি হয়তো যে মিনিং দিয়ে বলছি সেই মিনিংটা আপনি নেন, আপনি আমি বলছি যে ওকে দিস চাইল্ড হ্যাজ কাম অর হ্যাজ বিন নটি, তখন আপনার কাছে মনে হবে যে আরে একটা বাচ্চা আমার খুব ভালো লাগে। সো তা আপনার আপনার ইমোশনটা এখানে ক্যারেক্ট হবে। আমরা তো আমাদের ডেইলি লাইফে অনেক কথাই বলি কিন্তু সব মিন আমি যে মিনিংটা ধার হোয়াট আই রিয়েলি মিন ইজ মাইট বি ডিফারেন্ট ফ্রম ইউর মিনিং। আমি যেভাবে কথাটা বলছি বা যে টোনে কথা বলছি যে মিনিং নিয়ে বলছি আপনি সেটাকে অন্যভাবেও নিতে পারেন। ইট ডিপেন্ডস অন ইউর ইমোশন, ইট ডিপেন্ডস অন ইউর অ্যাটিটিউড। যেমন লাস্ট টাইমে একটা কনভারসেশন হচ্ছে বাসায় আমার মার ব্যাপারে যে একজন আরেকজন মহিলার সাথে একটা প্রবলেম হচ্ছে, মহিলার সাথে আমার মার সম্পর্ক
খুব ভালো। হ্যাঁ, কিন্তু হঠাৎ করে কয়েকদিন ধরে আর সঙ্গে শুনছে ওই মহিলা নাকি আমার মাকে বলছে যে শি ইজ অ্যারোগেন্ট। ইট মাইট হ্যাপেন। তো তখন আমার মা বললো যে আমি তোমার সাথে খুব ভালোভাবেই কথা বলছি, খুব জলি মাইন্ডের হতে উনিও আমার সাথে ওভাবেই ভালোভাবে কথা বলছে, তো হোয়াই ডাজ শি থিঙ্ক দ্যাট আই এম অ্যারোগেন্ট, মানে সেটা আমাকে বলছে। তা আমি বললাম যে দেখো মা, এক একজনের পারসেপশন এক এক, এক একজনের ফিলিং অ্যাটিটিউড এক এক। আমি যদি খুব রাগে মেজাজ মূলে থাকি তখন তোমার সব কথাই আমার কাছে খারাপ, মানে আমি যদি কাম চিল মূলে থাকি তখন আপনার আপনি যদি একটা খারাপ কথাও বলেন সেটা আমি ইজিলি অ্যাকসেপ্ট করতে পারি, বিকজ আই এম ইন দ্যাট সিচুয়েশন, আই এম উইথ দ্যাট মুড। বলে না মানুষ যে মুড সুইং হয় বা ইমোশনসগুলো সুইচ হচ্ছে, কেন ইট দেয়ার আর মেনি ফ্যাক্টর্স, ওই সাইকোলজিতে আমি না যাই। হ্যাঁ, ইমোশনস ফিলিংস কেন চেঞ্জ হয় সেটা হচ্ছে ডিপেন্ড করে অনেক ফ্যাক্টরের মতো, যেমন মাইন্ডে মুচকে মুচকে হাসতেছে আপনাকে চাইলেই দেশে আপনি আসতে চাইবেন না, কিন্তু দেশের প্রতি আপনার মা এমন মতো ঠিকই থাকবে সারা জীবন, ঠিক আছে? দেশে কোনো কিছু বললেও আপনার খারাপ লাগবে, ঠিক আছে? সো দিস ইজ দ্য ইমোশন, এইটাকে আমরা মিনিংটাকে ধরে নেব। রিফ্লেক্টেড মিনিং, রিফ্লেক্টেড মিনিং হচ্ছে রিফ্লেক্টেড মিনিং অ্যান্ড কলোকেটিভ মিনিং ইনভলভ ইন্টারকানেকশন অ্যাট দি লেক্সিক্যাল লেভেল অফ ল্যাঙ্গুয়েজ। রিফ্লেক্টেড মিনিং অ্যারাইজেস ওয়েন আ ওয়ার্ড হ্যাজ মোর দেন ওয়ান কনসেপচুয়াল মিনিং অর মাল্টিপল কনসেপচুয়াল মিনিংস। Reflective meaning has great importance in the study of semantics. Reflective meaning to could be simple, should I say that this is a kind of a amount of word in meaning, which means only if you conceptual meaning. This is what I call reflective meaning. When we look at the marker example, the marker is a definition, which is a kind of a writing instrument. That's what I call the marker, which is a kind of a meaning. So those are reflective. What I call the example is the marker, has two different definitions in found in dictionary. Are the synonyms. But are the synonyms are found in ma. What is semantic field? Meaning to the focus word. Okay. Next to che? Kibose. Reflected meaning. Reflected meaning is more than one meaning. More than one conceptual meaning. Okay. কলোকেটিভ মিনিং টা এখন বলি। কলোকেটিভ মিনিং তো অনেক ইজি, পারেন না? রিফ্লেক্ট হচ্ছে যে আমার মোর দ্যান ওয়ান কনসেপচুয়াল মিনিং, টু অর থ্রি কনসেপ্ট, একটা মিনিং একটা ওয়ার্ডের মিনিং যদি আপনি আরো বেশি পান, অনেক ধরনের মিনিং পান ডিকশনারি, ঠিক আছে? ডিকশনারিতে সবসময় একটা ওয়ার্ডের শুধু একটাই ডেফিনেশন থাকে না, এর থেকে আরো বেশি ডেফিনেশন থাকে। আপনি জাস্ট যে কোনো একটা ওয়ার্ড সার্চ দিয়ে দেখুন, দেখবেন যে মাল্টিপল ডেফিনেশন আছে। হ্যাঁ, কিন্তু ওগুলো সবই কনসেপচুয়াল, এগুলো রিফ্লেক্টেড মিনিং। আচ্ছা, নেক্সট হচ্ছে কলোকেটিভ। কলোকেটিভ মিনিং মানে হচ্ছে এটা কোনো ডিকশনারিও না, এটা কোনো ইমোশনের সাথে রিলেটেড না, কোনো কিছুর সাথে রিলেটেড না। কলোকেটিভ মানে হচ্ছে যারা নেটিভ স্পিকার্স, যারা এই ইংলিশ ল্যাঙ্গুয়েজে বা যে কোনো ল্যাঙ্গুয়েজের স্পিকার্স, আমরা যে কথাটা বাংলায় বলতে পছন্দ করি বা যেভাবে আমরা মানে শুনতে পছন্দ করি ওইটাই কিন্তু করি, সবসময় যে গ্রামার মেনটেন করি তা না, সবসময় কিন্তু আমার গ্রামাটিকের মধ্যে মেনটেন করি। আমার মনে হয় যে এইভাবে বললেই ভালো লাগে, ভালো লাগে বলতেছি। আমাদের বাংলাতে এমন অনেক শব্দ পাবেন যে দুইটা ডাবল ভার্ব একসাথে ইউজ করতে হচ্ছে। তুমি তুমি কি চলে গিয়েছিলে, বলি না আমরা চলে গিয়েছিলে, চলেটাও একটা ভার্ব, গিয়েছিলো একটা ভার্ব, কিন্তু দুটাই আমরা একসাথে ইউজ করছি, বিকজ ইট সাউন্ডস গুড, ইট সাউন্ডস হোয়াট ক্যান কানেক্টেড, ইট সাউন্ডস কনভিন্সিং, তাই না? সো নেটিভ এখন আপনি এখানে যেমন ওই দিন আমরা একটা প্র্যাকটিস করেছিলাম না, যে ডু নাথিং যারা বলেছিলাম না, ডু নাথিং, তারপর আর কী কী যেন ওয়ার্ড ছিল, নিজেদের মেক স্পেস, তারপর কিপ আ সিক্রেট বলছিলাম না। তো আমাদের এখানে আমরা সিক্রেটের জায়গায় মানে জাস্ট হ্যাভ আ সিক্রেটও তো বলতে পারতাম না, কিন্তু তারা কী করছে যে না, হ্যাভ আ সিক্রেট শুনতে ভালো লাগে না, কিপ আ সিক্রেট শুনতে ভালো লাগে। সো এটা হচ্ছে বেসিকলি
ডিপেন্ডস অন দ্য নেটিভ স্পিকার। এখনও আপনি বাংলা তো আপনি ডে বাই ডে প্রত্যেক দিন কলোকেশন বাই করতে পারবেন, ইংলিশ স্টিল আর কন্টিনিউ উইথ দিস কলোকেশন। তারা এক এক সময় কথা বলে তারা চেঞ্জ করে ফেলে যে এইভাবে আমি দুটো ওয়ার্ডকে এইভাবে বলবো, আমার শুনতে ভালো লাগে। হ্যাঁ সিমেন্টিক রোডস।